কেউ কেউ আমাকে বলছেন আপনি চাইলে একটু কম করে চাইতে পারতেন, তাই বলে সাথে সাথ আমার মতে দৃঢ়তা রয়েছে, সংকল্প রয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের জন্য যে কাজ করেছে তার নিরিখে আমরা বলতে পারি সাথে সাথ বিজেপি। খোয়াইয়ে বিজেপির জেলা কার্যালয় অটল ভবনের উদ্বোধন শেষে ভাষণ দিতে গিয়ে এই কথাই বলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সেখান থেকেই 23 নির্বাচনে সাথে সাতটি আসনে ডাক দিয়েছেন রাজ্য সভাপতি। আমার মধ্যে দৃঢ়তা রয়েছে, আমার মধ্যে সংকল্প রয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার মানুষের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি এই 60-60 ভারতীয় জনতা। এদিন ওই মঞ্চে ভাষণ রাখতে গিয়ে তিনি বামেদের 25 বছরের কথাও তুলে ধরেন। তিনি বলেন যে 25 বছর ত্রিপুরায় রাজত্ব করেছে সিপিআইএম, লাল সন্ত্রাসকে তা হারে হারে টের পেয়েছেন খোয়াইয়ের মানুষ। বুধবার চরিলামের ঘটনার রেশ টেনে কমিউনিস্টরা লাশের রাজনীতিতে বিশ্বাস করে বলেও এদিন উল্লেখ করেছেন রাজীব ভট্টাচার্য। আজকে বিরোধী দল এই ত্রিপুরা রাজ্যে 25টা বছর রাজত্ব করেছে, 25টা বছর কমিউনিস্ট খোয়াইয়ের মানুষ সেটা হারে হারে জানে। এই ত্রিপুরা রাজ্যের লাল সন্ত্রাস যদি হয় থাকে একমাত্র এই কমিউনিস্টরা লাশের রাজনীতির উপর বিশ্বাস করে। ঠিক গতকালকে সেই লাশের রাজনীতি তারা চরিলামে সেটা সংগঠিত করে সেটা দেখিয়েছে। আরে লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি, এ কোন ধরনের রাজনীতি, এ কোন ধরনের মর্মান্তিক, যে কোনো মৃত মানুষের কাছে সেটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আর তারা এই সিপিএমরা ওই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এত দুর্বল ভাবলে চলবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সৈনিকরা তৈরি আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে বন্ধুগণ। বিজেপি সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর কাউকে আন্দোলন করতে হয়নি বলেও এদিন দাবি করেছেন রাজীব ভট্টাচার্য। তিনি বলেন আঞ্চলিক কিছু দল স্বাধীন ত্রিপুরা কিংবা গ্রেটার ত্রিপুরাল্যান্ড সময়ে সময়ে এ নিয়ে নানান আন্দোলন হয়েছে ত্রিপুরায়, কিন্তু জনজাতিদের প্রকৃত আন্দোলন কোনোদিনই হয়নি। আধুনিক ত্রিপুরা রাজ্যের রূপকার মহারাজা বীর বিক্রমের নামে যখন এতদিন কোনো কিছু হয়নি তা নিয়ে 25 বছর তো কেউ কোনো আন্দোলন করেনি। বিজেপি সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর কাউকে আন্দোলন করতে হয়নি বলে এদিন বিরোধীদের কড়া জবাব দিয়েছেন রাজীব ভট্টাচার্য। আজকে নতুন করে এই ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দলের আহ্বান করেছে, স্লোগান দিচ্ছেন, কেউ কোন সময় আমরা দেখেছি স্বাধীন ত্রিপুরার নাম করেছে, কোন সময় আলাদা ত্রিপুরালে, কোন সময় গ্রেটার ত্রিপুরালে। আর প্রকৃত জনজাতিদের উন্নয়নের জন্য এই রাজ্যে আজ পর্যন্ত কোনো আন্দোলন হয়নি। কোথায় ছিল আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকরা যিনি ত্রিপুরা রাজ্যের রূপকার, উনার নামে যখন আজকে ত্রিপুরা রাজ্যে কোন রকম প্রতিষ্ঠান হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মহারাজের নামে আমাদের যে বিমানবন্দর রয়েছে আগরতলা বিমানবন্দর সেটাকে আমরা মহারাজের নামে উৎসর্গ করেছি। মহারাজার যে জন্মদিন সেই জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণা করেছে। ওই 25টা বছর তো কেউ আন্দোলন করেনি তার জন্য, বিজেপি সরকার আসার জন্য আসার পর কাউকে আন্দোলন করতে হয়নি। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেই কমিটমেন্ট, সেই যে প্রতিশ্রুতি ছিল সেটা পূরণ করেছে বন্ধুগণ। জনজাতিদের উন্নয়নের জন্য কেউ কথা বলে না, জনজাতিদের হাসপাতাল নির্মাণের জন্য 30 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই যারা ক্রেতা ত্রিপুরাল্যান্ডের আওয়াজ করছেন, আহ্বান করছেন, আজকে 30 কোটি টাকা দেওয়া হয়েছে হাসপাতাল নির্মাণের জন্য, কই একটা ইট পর্যন্ত সেখানে গাছ দিতে দেখিনি আমরা। ষাটের ষাটের স্লোগান যেমন তুলেছেন তেমনি রাজ্যের এই সময়ের উন্নয়ন এবং গত 25 বছরের উন্নয়নের তফাতটা সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সেই সঙ্গে বিরোধীদেরও দিয়েছেন কড়া জবাব। সব মিলিয়ে 2023 বিধানসভা নির্বাচনে 60-60 আশাবাদী রাজ্য সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।